ভাই চাইটা কি আমি তো ডাক্তার মিলে পড়ে যাব ডাক্তাররা আমি দুই আম এ ভাই আপনি চাপেন না ভাই বন্ধু দেন রাস্তা দিয়ে চলুন এই রবি ভাই রবি ভাই রবি ভাই ও পুই গেছে সত্যি ভাই আমি কোন আমে চাপা নাই দিকে চাপা আরে আপনি বলুন তো সামনে তো সরেন এই তার সিরা দেব আরে ভাই এই ভাই বসেন ভাই বসেন আরে তার মা চিড়া দিলা কি অবস্থা সাউন্ড পানি এই জিকো ভাই সাউন্ড পানি এই ওই জিকো ভাই মাইক্রোফোনে সাউন্ড নাই ওটা ওটা অন করো অন করো পাই নাই অন করা ওকে 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 ভাই কালের কন্ঠ টুচ করেন কালের কন্ঠ ভাই ভাই পশ্চিম ভাই একটু ভাই চল না মোবাইল নিচে মোবাইল নিচে না চ্যানেল আই ভাই একটু উচ্চ করেন না পাই না সাউন্ড পাই না ভাই সবাই চুপ করে চুপ করে এ পাই না দেখো ভাই চ্যানেল আই ভাই একটু আটা উচ্চ করেন সাউন্ড পাচ্ছ না দেখো ভাই সাউন্ড পাই না দেখো ভাই আমি কোয়াদি হিসাবে আমার একটা কথা বলতে কথা বলি এখানে যারা কোয়াদি আপনারা তো অনেক সময় থেকে এখানে আসছেন তাই না কই আপনারা কি কিছু কিছু কাজ করেন যেটা নাকি মানে ঢালাও ভাবে কাজ করেন জিকো ভাই সাউন্ড নাই কি জানেন আপনারা কোয়াদি হচ্ছেন না হাজতি তো ঢালাও ভাবে কিছু লেখা এই এই ভাই মোবাইল এখানে দুইটা ঢালাও তিনটা ই আছে এক নম্বরে লোক আই আপনারা যেটা আমি বলবো সেটা আন্ডার ট্রায়াল পেজন যাদের সাজা হয়নি বিচারাধীন মামলা হ্যাঁ আসছে তাদেরকে বলা হয় আন্ডার ট্রায়াল প্রিজন আর আমাদের হলো কনভিক্টেড প্রিজন যারা আমরা সাজা হয়ে গেছে এই সাজাপ্রাপ্ত বন্দীদের বেলায় কিছু কিছু কাজ আছে যাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয় কাজ তাদেরকে দেওয়া হয় তো এই কাজ দেওয়াতে যেমন আমার কাজটা আমার একটু ইয়ার ছিলাম সাহসে ছিলাম বিদায় আমাকে এই কাজটা জলের কাজটা দেওয়া হয়েছে হ্যাঁ ওই হিসাবে মনে করেন কোয়াদি আমি না থাকলে আরেকজন চাইতো আরেকজন এই কাজটা করতো কারণ আমার পরিবর্তে যাই আসছে এবং ইতিপূর্বে যারা ভাষা দিছে ব্রিটিশ আমল থেকে তারা ওই কাজটা করে গেছে এখন যখন আমি চলে যাচ্ছি আবার নতুন করে উঠছে কাশিমপুর ছাইসিবিলটা আমি তৈরি করে দিয়ে আসছি বা তারা করতেছে বা তারা শিখে নিছে তো এখানে আমার তো কিছু করার নাই সর্বোপরি কোর্ট তাকে আদেশ দিছে প্রেসিডেন্ট মার্সি তাতে বহাল রাখছে প্রেসিডেন্টের কাছে তারা ক্ষমা চাইছে যাদেরকে আমি ফাঁসি দিয়েছি যেমন যুদ্ধ অপরাধী এই তারপরে হলো আপনার অঙ্গবন্ধু হত্যার মামলা তারপরে জেএমবি বড় বড় আশা শিকার মনিরের যে এগুলি দিছে তো এই জিনিস তো আমার অর্ডার বা আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা গেলি কার এই অনুভূতিটা আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগছে কারণ আমরা দেশের জন্য আমি যখন ছিলাম বাহিরে তখন আমি সংগ্রামটা দেখছি যদি তারা সেই অন্যায়গুলি করে থাকে বা করছে কিনা আমি তো তাদের মনের খবরটা বলতে পারবো না তবে যদি তারা এটা যেহেতু তারা দোষী হয়েছে করছে সেই হিসাবে তো আমার কোনো খারাপ লাগার কথা না আর একটা মানুষ যখন যেমন আমি অপরাধ করছি আমি জেলে আসছি ক্রাইম করছি আমি সাজা ভোগ করছি কারণ আমি যদি এখন যদি আপনারা আমার প্রতি মায়া দেখাচ্ছেন যে সেলের লোকটা এত বছর জেল করছে কিন্তু আমার পিছনের দিকটা যদি আপনারা টান দেন অতীতটা তাহলে আমি অতীতে কীরকম ছিলাম এখন যেমন আমি মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছি অতীতের সব কিছু ভুলে গেছি এখন এইভাবে চলতে কীভাবে চলবো ভালোভাবে এবং সংসারটা কীভাবে ভালোভাবে চলতে পারবো এবং কীভাবে থাকতে পারবো বাকি আমার আমি একটাই আশাবাদী প্রধানমন্ত্রীর কাছে আমার বাড়িও নেই ঘর নাই এত বছর জেল কাটার আমার কিছুই নাই আমি যে এখন বাড়ি যাবো এই যে যাচ্ছি আমি নিজের বাড়ি তো যাচ্ছি না আমি আরেকজনের বাড়ি থেকে উঠতেছি এখন তাহলে আমি কী করে খাবো কোথায় যাবো কী করবো আমারও কিছুই না এখন তো আমার সেই বয়সটা নাই আমার বয়সটা 73 বছর রানি হ্যাঁ তো আমার এখন কি করবো আমার একটাই দাবি আপনাদের কাছে এবং আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে যে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে যেন কিছু কর্মসংস্থান করে একটা বাড়ি ঘর দেয়া যেন আমাকে চলার মতো কিছু করে দেয় এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন মানে ফোনে দিয়ে একবার কথা হয়েছি কিন্তু তারা আসেনি এবং ফোনের সাথে আপনি যারা আমার সাথে
যা ছিল বাজার আমার সঙ্গে ছিল বাজার আমার সাথে তারা ছিল আমার সাথে আমি তাদের সঙ্গে ভালো আচরণ করছি আমি বলছি যে আমি তো কোথায় যাব এখন তাদের সাথে যেতে হবে এখানে নিরাপত্তার বিষয়টা অন্যরকম নিরাপত্তা কি যেহেতু বাইরে আসছেন বাইরে আসছি আপনারা যদি মানে আমি তো আপনাকে একটা কথাই বললাম যে এখানে নিরাপত্তা কি আমার হুকুমে তো সেটা করা হচ্ছে না রাষ্ট্রের হুকুমে সেটা করা হচ্ছে রাষ্ট্রের হুকুমে রাষ্ট্রকে যাই নিয়ন্ত্রিত করবে বা যারা রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে তারাই তো এই কাজটা করছে তাই না এটা তো আমার হুকুমে না সর্বোপরি তো বললাম যে সর্বোপরি তাদের একটা চিহ্ন কি যে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চায় সেটাও তাদের করা হচ্ছে এমন কি হয়েছে যে মানে 26 জনের মানে ফাঁসি কার্যকর করতে গিয়ে এমন কোন ব্যক্তি কান্নাকাটি করেছে বা আপনার মনে মনে বেশি প্রতিটা ফাঁসিতেই কিছু না কিছু আবেগ তৃপ্ত থাকে কারণ আমার হাতে একটা লোক যাচ্ছে তাকে দেখা তাকে এইভাবে করা বা আমার বেলা না যে এখানে যারা করছে কাজ করছে আমার সাথে তারা ছয়জন সাতজন সহযোগী থাকে ওরা করছে তো প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে কারণ মানুষ যত অপরাধী করুক না যাই কিছু করুক না কেন হ্যাঁ মানুষের যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম কোর্ট তো করবে না আইন তো তাকে ক্ষমা করবে না আমি না করলে আরেকজন তাকে দিবে এখন যে আমি চলে আসছি হ্যাঁ এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না এখানে তো বিবেক এটাই যে যদিও মায়ের লাগে তারপর কাজটা করতে হচ্ছে আইনের যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে যেহেতু আমি সাজাপ্রাপ্ত আমি সরকারের কাছ থেকে রেয়ার পিছু পর মুক্ত আলো দেখছেন কেমন লাগছে একটু না এখন একটু ভালো আপনি জানেন আমরা জানি যে খুব ক্ষুদ্র শিক্ষক এবং বাংলা ভাইয়ের ফাঁসি আপনি কার্যকর করেছেন এই দুজনকে আপনি কেমন করেছেন তবে এসআর শিকদার কুখ্যাত ছিল নাকি যখন আমাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিলেন আমার জীবনে আমি কোনো ভয় করি না আমার জন্য দোয়া করি আর বাংলা ভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠান পাই এইটা কই আর অন্য কোনো কিছু বঙ্গবন্ধু খুনিরা কোনো কথাই বলেনি যুদ্ধাপরাধীরা কি বলছে রাম নাকি মারছি না কোনো কথা বলে না বলে আপনার কি সরকারের কাছে কোনো কি চাওয়া আছে বা আমার সরকারের কাছে একটাই চাওয়া হ্যাঁ আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া আমি বাকি জিন্দেগিটা জানো আমার তো কেউ নাই বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা চলার ব্যবস্থাটা করে দেয় আমার আর কিছু চাওয়া ভাই এখন পর্যন্ত ট্রেনিং কতজনকে দিচ্ছে না ওই সময় তো নিয়ে চুপচাপ ছিল মোটামুটি কোনো কারণ হলো কি দেখেন একটা মানুষ যত শৃঙ্খলে হোক না কেন যখন সে জানছে যে আমি আজকে চলে যাবো দুনিয়ার থেকে তখন তার মুখ দিয়ে কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না চুপচাপই থাকে কোর্টেও দেখেছি জজ সাহেবদের সাথে উনি খুবই বার্গেনিং এর হ্যাঁ ওইটা উঠবে এবং এবং জেলখানা উনি শৃঙ্খলভাবে ব্যবহার করছে কারা কর্মদাতাদের সাথে উনি শৃঙ্খল ব্যবহার করছে কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো শৃঙ্খল ব্যবহারটা করে নাই কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো উশৃঙ্খল করে আমার কোনো লাভ নেই আমি থাকতে পারবো না দুনিয়াতে হ্যাঁ আমাকে ফাঁসি দিবে উশৃঙ্খল করে নাই সুন্দর মতো চলে গেছে না 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 এটা কখনো হয় নাই কারোটা হয় না এগুলি অনেক ধরনের কথা না বাংলা ভাই একটা কত দেখিনি সম্পূর্ণ মনে একটা ভুয়া আছে এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরত থেকে আলাদা হয় না কেন হয় না কারণ এটা এমনই একটা জিনিস এটা এমনই একটা জায়গা যে তার ওয়েট এবং হাইট অনুযায়ী কাজটাকে করতে হয় যেই কারণে এটা আপনার হয় না বুঝতে পারছেন আর যে গিরি বলে জেলখানার থেকে তো অনেকে অনেক ধরনের কথা বলে জেলখানার তো দেখেন আমার আরেকটা কথা হলো কি জানেন আমার মতো অনেক বন্দি কয়েক যাদের 569 ধারায় তাদের ইয়ে হয়ে রয়েছে কিন্তু 22 বছর উপরে হয়ে গেছে 25 বছর হয়ে গেছে 23 বছর হয়ে গেছে কিন্তু বার হইতে পারছে ভাই 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 সামনেতে সরি ভাই 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 ভাই
ভাই এই গাড়ি আই তো ভাই গাড়ি আই এই যে গাড়ি গাড়ি বসে ভাই ভাই গাড়ি একটু সামনে যান গাড়ি একটু সামনে যান গাড়ি ছেড়ে দাও ওনারে যেতে দাও গাড়ি সামনে যান এখানে এই তো আসো আসো হ্যাঁ আসো ভাই ড্রাইভার স্যার টান দেন আপনাকে দেন যারা ইতিমধ্যে মনে করেন বিশ বিশ বছর পায়ে দিচ্ছিল বা আছে এখনো পর্যন্ত বাইরে হতে পারতেছে কিন্তু 569 অনেক চলে গেছে কম খেটেও চলে গেছে কিন্তু তারা যেতে পারতেছে ওনাদের জন্য আপনার চাওয়া ওনাদের জন্য আমার চাওয়া পা ওরা বাড়ি হয়ে থাকে আমি বলছি এবং তারা সংশোধন হয়ে গেছে ভিতরে স্কুল আছে সবকিছু আছে আমি ফোন দিতেছি সব পিছিয়ে যায় ক্যামেরা ভাই হাত উঠান ভাই ভাই হাত উঠান সাধান ভাই হাত উঠান সাধান ভাই হাত হাত সাধান ভাই হাত দেখান